ডিমা হাসাও নির্বাচন আজি ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদৰ নির্বাচনৰ ভোট গণনা আজি ফলাফল ঘোষণা কৰা হ'ব নির্বাচনৰ 28 খন আসনযুক্ত এই ডিমা হাসাওৰ স্বায়ত্তশাসিত পরিষদত আজি 22 খন আসনৰ বাবে ভোট গণনা ইতিমধ্যে 6 খন আসনত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছে বিজেপি প্ৰাৰ্থী 93 গৰাকী প্ৰাৰ্থীৰ আজি নিৰ্ণয় হ'ব ভাগ্য ভোট গণনাৰ বাবে কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা আজি পুৱা 8 বজাৰ পৰা উত্তৰ কাছাৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনৰ ভোট গণনা আৰম্ভ হ'ব মাত্ৰ কেইটামান ক্ষণ আছে মাত্ৰ 4 মিনিট 8 বজাৰ লগে লগে আৰম্ভ হ'ব স্বায়ত্তশাসিত পৰিষদীয় নিৰ্বাচনৰ 22 খন আসনৰ বাবে ভোট গণনা পুৱা 8 বজাৰ পৰা উত্তৰ কাছাৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনৰ ভোট গণনা আৰম্ভ হ'ব প্ৰস্তুতি ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ উঠিছে 93 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব আজি ইতিমধ্যে 6 গৰাকী প্ৰাৰ্থীয়ে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছে বিজেপিৰ 6 গৰাকী প্ৰাৰ্থী বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছে 22 খন আসনৰ বাবে আজি ভোট গণনা পুৱা 8 বজাৰ লগে লগে আৰম্ভ কৰা হ'ব কোনে দখল কৰিব ডিমা হাসাও যাক তাক লৈ জল্পনা কল্পনা এই মুহূৰ্তত তুংগত প্রায় 70% ভোটাধিকার সাব্যস্ত হয়েছিল যা 8 জানুয়ারিত সম্পন্ন হয়েছিল ভোট গ্রহণ কোনে দখল করব ডিমা হাসার মসনদ তাকে লৈ এই মুহূর্তে জল্পনা কল্পনা অব্যাহত আছে আমি বিজয়ী সকলের নামও এই মুহূর্তে আপনার জানাম 6 গৰাকী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ী হয়েছে বিজেপির 6 গৰাকী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ী হয়েছে আর বিজেপি দৃঢ় বিশ্বাস পুনর্বার ডিমা হাসার মসনদ দখল করব বিজেপিয়ে 28 খন আসনের ডিমা হাসার স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন তারে 22 খন আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল কারণ 6 খন আসনত বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী আর আজি 93 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব আমি বিজয়ী প্রার্থীসকলের নাম জানাইছো লগতে সমষ্টির নাম জানাও হামরি সমষ্টির বিজেপির মঞ্জিত নয়ডিং জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে গুঞ্জুং সমষ্টির বিজেপির নবজিৎ কেম্প্রাই জয়ী হয় হারাঙ্গাজাও সমষ্টির বিজেপির অমিন্দু হুজাই জয়ী হয়েছে হাজারদিশা সমষ্টির বিজেপির প্রার্থী প্রজিৎ হুজাই জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে পূব মাইবং সমষ্টির বিজেপির প্রার্থী মঞ্জয় লাংথাসা জয়ী হয়েছে পশ্চিম মাংবাং সমষ্টির বিজেপির প্রার্থী মোহিত হুজাই বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ী হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মা ডিমা হাসাওত আছে আমি কিছু সময় পিছতে যোগাযোগ স্থাপন করি ভোট গণনা কেন্দ্রের পর প্রতি মুহূর্তের আপডেট আমাক জানাব নিউজ 18 পর্দাত আপনি লাভ করব প্রতি মুহূর্তের আপডেট কোনে অগ্রগতি লাভ করেছে কোনে জয়ী হয়েছে সকলখিনি তথ্য কেবল নিউজ 18 আমি এক্সক্লুসিভ খবর আগবাম আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছো বিপুল 8 বাজিবর হল মাজত মাত্র 2 মিনিটের ব্যবধান প্রস্তুতির বিষয়ে জানি ভোট গণনা 8 বজার পর আরম্ভ হব হয় জয়ন্ত 1 নম্বর সমষ্টিটো হল হাফলং সমষ্টি আর 28 নম্বর শ্যামখর সমষ্টি আর ইতিমধ্যে আপনি বা আমার দর্শকে জানে যে 6টা সমষ্টি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে বিজেপি প্রার্থীসকল জয় হয়েছে গতি বাকি 22টা সমষ্টিত ভোট গ্রহণ আরম্ভ হব আর 5 মিনিট আছে গতি এই ক্ষেত্রতে যা বেলট আছে স্ট্রং রুমত বাকসর উলিয়াইছে আর আমি এই পরিবেশ দেখাইছো সামগ্রিকভাবে আমার ক্যামেরা পলাশ আর মই আছো এইখন হল হাফলঙর ডনবস্কো স্কুল আর এই ডনবস্কো স্কুলতে দীঘলীয়া শাড়ি ইয়াতে প্রধানক 4টা দলে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে সাহকীয় বিজেপি দল আর বিরোধী দলের ফলপরা ইয়াত কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর আম আদমি পার্টি আর এই মুহূর্তে 6টা বিধানসভা সমষ্টিত বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হওয়ার উপরে বাকি 22টা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা চলছে যথেষ্ট ভোটদান হয়েছে এবার 80% ভোট পোল হয়েছে গতি আর এটা এই সকল যে আছে এই সকল বিভিন্ন দলের এজেন্ট আর ইয়াতে ক্যান্ডিডেটও বহু কেগারী আছে গতি সকলে আশা করছে যে জয় হব কোনে কেন কি হয় আমি প্রতি মুহূর্তের খবর আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টর আমি দর্শক জানাই থাকিম আপনার কাহা আছে দাদা কেসা উমিদ ঠিক আছে ঠিক আছে কোন পার্টি কা টিএমসি কা টিএমসি কা আপকা ও টিএমসি কা মাহুর সে মাহুর সে আপ আমি টিএমসি কা মাহুর সে আয়া মাহুর সে দাদা থার্ড বরাইল কনসিস্টেন্সি বরাইল কনসিস্টেন্সি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টি হ্যাঁ আপকা হামলোগ ইন্ডিপেন্ডেন্ট পার্টি সে হামলোগ জাতিঙ্গা কনসিস্টেন্সি সে আয়া হয় জাতিঙ্গা সে জাতিঙ্গা বরাইল আর মাহুরর আমি এই মুহূর্তে পাইছো আপনার কাছে আয়া হয়
हम लोग जाति का कौन सी जाटिंगा से कौन पार्टी हम लोग इंडिपेंडेंट कैंडिडेट से इंडिपेंडेंट कैंडिडेट क्या नाम लॉरेंटन किलो कैसा है उम्मीद उसका फील तो सब बहुत अच्छा है এই মুহূর্তে আমি জাতিংগা কনস্টিটুয়েন্সির পালো গতি এবার মই জানাব বিচার যে যে ধরনের ছটা সমষ্টিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে আমি হামরি সমষ্টিত মনজিৎ নাইডিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে তার ওসরের গুঞ্জুং সমষ্টিত নজিৎ খেমপ্রাই জয় হয়েছে আর অমিন্দু হুজাই হারাঙ্গাজা সমষ্টির পর জয় হয়েছে হাজারিসার পর ফ্রজিৎ হুজাই জয় হয়েছে মঞ্জয় লাংথাসা জয় হয়েছে পূব মাইবঙ্গর পর পশ্চিম মাইবঙ্গর পর মুহির হুজাই গতি এই ছয়জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে ছয়জন বিজেপি ক্যান্ডিডেট আর তার বাইরে বাইশটা সমষ্টির আজি ভোট গণনা হব কিছু সময় পিছর পর গতি ইয়াত স্ট্রংরুম সমূহ খুলিছে আর আমি প্রার্থীসকলের অপেক্ষাত আছো বিভিন্নজন প্রার্থী ভিতর গেছে সিগনেচার করব এই ব্যালট বক্সত গতি ভোট গ্রহণ প্রক্রিয়া গণনা প্রক্রিয়া প্রায় আরম্ভ হয়েছে যেহেতু আটটা বাজিছে গতি প্রতি মুহূর্তের খবর আমি নিউজ এইটিন অসম দর্শক আমি জানাই থাকিম আমি কৈছো যে 22টা সমষ্টি 99 গৰাকী প্রার্থীর 6 গৰাকী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছে বাকি সকল ভাগ্য নির্ণয় হব আমি পুনের জানিব বিচারিম আপনার জড়িয়ে দর্শক জানাব বিচারিম বিপুল যে নির্দলীয় প্রার্থী কিমান কেগৰাকী আছে আর বাকি হেভিওয়েট প্রার্থী সকল বিষয়ে কিছু জানিব বিচারিম বিপুল হয় নির্দলীয় প্রার্থী যথেষ্ট সংখ্যক এইবার নির্দলীয় প্রত্যাহ্বান আনিছে বিজেপির কারণে আর হেভিওয়েট প্রার্থী বলে কলে দেহাঙ্গী সমষ্টিত সি এম দেবলাল গলোসাই দেহাঙ্গী সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করেছে তারপরে নামরথাং মার আছে লোয়ার খারথং সমষ্টির পর আর নিরঞ্জন হোজাই যে হাতিখালী সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে এটা সময় সি এম আসলে নিরঞ্জন হোজাই আর বর্তমান বিজেপি প্রার্থী হয়ে হাতিখালী সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আর হাফলং সমষ্টিতে আটাইতকৈ বেশি ভোট আছে জয়ন্ত আপনা আপনার জড়িয়ে আমার দর্শক জানাব বিচারিছো ইয়াত 15,000 ভোট পোল হয়েছে এই হল আটাইতকৈ ডর সমষ্টি ইয়াত বিজেপির ফলের ডংপায়নন থাউসেন প্রতিদ্বন্দ্বিতা করেছে আথিং জেমি তৃণমূল কংগ্রেসের ফলের মায়ানন খেমপ্রাই ইয়াতে কংগ্রেসের ফলের আর এই বর্তমানের যে এম এস সি হয়ে আছে মেম্বার অফ কাউন্সিল ডেনিয়েল লাংথাসা ইন্ডিপেন্ডেন্ট খেলেছে যাবার কংগ্রেসের আসে হাফলং সমষ্টিটি আটাইতকৈ ডর আর আটাইতকৈ সরু যদি কো আমি সেমখর তাত হিরোজিৎ জিদুং আর বর্তমানের যে অধ্যক্ষ এই পরিষদের রানু লাংথাসা মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ডাইরেক্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হিরোজিৎ জিদুং আর রানু লাংথাসার মাজত গতিকে তেনে ধরনের আমি কইছো যে ইয়াত যেহেতু হেভিওয়েট প্রার্থী তিনগী সি এম বর্তমান এই প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল এজন তো দেবলাল গাড়োসাই দেহাঙ্গীত নিজে আছে আনহাতে মুহিত হুজাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল একটা সময় সি এম আসে আর নিরঞ্জন হুজাই সি এম আসে গতি নিরঞ্জন হুজাই মাত্র এটা আর দেহাঙ্গী সমষ্টি দেবলাল গাড়োসাই দুটা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা হয়ে আছে কিন্তু মুহিত হুজাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে গতি বিরোধীও ইয়াতে যাবার দুখন এখন জিকিছিল গরম পানীত জিকিছিল আর কংগ্রেসে গরম পানি আর হাফলংত জিকিছিল কিন্তু এটা কেবাটাও সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে বলে আমাকে জানাইছে গতি আমি যে পাম যে মুহূর্তে আমি খবর জানাই থাকিম আমি এগারী প্রার্থী পাইছো জানাম রাহুল নারিং জি কিসা হে খবর বিপুল আপনি সংযুক্ত হয়ে থাকক প্রার্থীগীর সুত্রে থাকক সংযুক্ত হম আমি আপনার সুত্রে আমি এইখানে মুহূর্ত জানাইছো ডিমা হাসাওত আরম্ভ হয়েছে ভোট গণনা ডিমা হাসাওত ভোট গণনা আরম্ভ হয়েছে জল্পনা কল্পনার অন্ত পেলায় ভোট গণনা আরম্ভ হয়েছে বেশি সময় প্রয়োজন নহব অতি শীঘ্রেই ফলাফল সন্মুখ আহিব 22খন আসনের ভোট গণনা চলিব গতি অতি কম সময়ের ভিতরতে ফলাফল উলাই পড়ব স্পষ্ট রূপ জানিপরা যাব কোনে অগ্রগতি লাভ করে আছে বা কোনে জয় লাভ করব এই খবর আমি আপনার জানাইছো পুয়া 8 বাজি গল 8 বজার আরম্ভ হয়েছে ভোট গণনা প্রক্রিয়া কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত ডিমা হাসার ভোট গণনা আরম্ভ হয়েছে বিপুল হয় জয়ন্ত আমি জানাই আছো সামগ্রিককে যেধরনে ডনবস্কো ইয়াত হাফলংর ভোট গণনা পরিবেশ আপনিও জানাইছে যে ইয়াতে 22টা সমষ্টিত ভোট গণনা হব হেভিওয়েট প্রার্থীর কথা কলো আর এইবার প্রধান প্রত্যাহ্বান আনিছে ইন্ডিপেন্ডেন্ট কারণ কেউ রাহুল নাইডিঙে আপনার বিজেপির এম এস সি আসে তো মাহিরর প্রায় ইন্ডিপেন্ডেন্ট খেলিছে হিরোজিৎ জিদুং যখন প্রার্থীর কথা কৈছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর কথাও মই কব বিচারিছো হিরোজিৎ জিদুং চেমখরের পর খেলিছে ফ্রনিন হাফলংবার কালাচান্দর পর খেলিছে ইন্ডিপেন্ডেন্ট হেমন্ত খেমপ্রাই নিরঞ্জন হোজাইর বিরুদ্ধে হাতিখালীত খেলিছে গতি ইন্ডিপেন্ডেন্ট এবার যথেষ্ট কেবাজনো শক্তিশালী প্রার্থী আছে গতি আজি যে মুহূর্ততে ফলাফল যে আহে প্রথম রাউন্ডের ফলাফল বা প্রতি মুহূর্তের ফলাফল আমার দর্শক আমি জানাই থাকিম আমি আরো অল্প কথা পাতি বিচারিছো যে এই সকল যে এজেন্ট কোরপরা আহিছে আপনার কাহা চাই মাইনন কেমপ্রাই কংগ্রেস কা হ্যাঁ কংগ্রেস কা আপকা হম ধন্যবাদ লাংথাসা ডেনিয়েল লাংথাসা হ্যাঁ হাফলং সে হ্যাঁ হাফলং কা আপনি কোর প্রাইস হাফলং হাফলং কোন ক্যান্ডিডেট ডেনিয়েল লাংথাসা ডেনিয়েল লাংথাসা
ডেনিয়েল লাংথাসা যোবার কংগ্রেসের পর জয় হয়েছিল, এবার ইন্ডিপেন্ডেন্ট প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে এই হাফলং সমষ্টিটো। আর মই এবার আকো এবার কইছো জয়ন্ত, যে হাফলং তো আটাইতক বেশি ভোট আছে, ইয়াতে ইয়াত 15,000 ভোট পোল হয়েছে, 18,000 ভোট আসলে, আর আটাইতক কম ভোট মাত্র 2,000 ভোট আছে শ্যামখর সমষ্টির একেবারে পাহাড়ের উপর নাগাল্যান্ড সীমান্তর এই সীমান্তবর্তী একটা সমষ্টি, আর কেবাটাও সমষ্টি আছে। সমষ্টি সমূহ যদি আমি কোম তাহলে আমি উমরাংশ ফলে দুটা সমষ্টি কব লাগবে, একটা গরমপানি সমষ্টি আর খাটং, আর যদি আমি লামডিংর হুজাই ফলের ডিউমরা সমষ্টি আছে, আর লামডিংর ফলের আহলে হাতিখালী সমষ্টি আছে, তার নিরঞ্জন হোজাই আর হিরোজিৎ জিদুং তেনে ধরনের শক্তিশালী প্রার্থী তেওঁলোক, আর লাংটিং লাংটিং সমষ্টি আছে, লাংটিং পার হয়ে আহলে কালাসান, কালাসানত রতন জারামবুসা আর ফ্রনিং হাফলংবার মজার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আর আনহাতে আমি যদি বাওফালে একেবারে নাগালম বর্ডারের ফলে যাও, হাজারি সাইড বিনা প্রতিদ্বন্দ্বিতার জিকিলে তাতে ফ্রজিৎ হোজাই, কিন্তু তারপর যদি অকমান আগত যাও ওয়াজাও পাও, তার বিশ্বজিৎ দাওলাগোপুর বিশ্বজিৎ দাওলাগোপু খেলিছে, তার বিজেপির ক্যান্ডিডেট, আর তার পুনুষ নুলিসা খেলিছে, আর তারপর আগত গেলে ডিগের ডিগের সমষ্টি চেমেল সাংসন আছে, গতি এনে ধরনের সমষ্টি সমূহ মাইবঙ্গর দুইটা সমষ্টি জয়ন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় হয়েছে, শ্যামখরত প্রতিদ্বন্দ্বিতা আছে, মাহুরত প্রতিদ্বন্দ্বিতা আছে, আর লাইসংত আছে বা হামরুঙত আছে, বরাইলত আছে, আপনার এনে ধরনের সমষ্টি সমূহ জাতিংগাটো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গতি এটা ভোট গণনা হওয়ার লগে প্রথম রাউন্ডের খবর বা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা রাউন্ডের খবরের লগে আমি জানিব পারিম যে কোন প্রার্থী বিজয় হব। গতি এই ক্ষেত্রে আমি দর্শক জানাইছো যে হাফলং বা ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের শেহতীয়া খবরের বাবে বা ফলাফলের বাবে আপনাদের চাই থাকবে কেবল নিউজ18। বিপুল বিপুল নিরাপত্তার দিকটো কেনেদরে চোৱা হৈছে? কারণ প্রাক নির্বাচনী হিংসা দেখিবলৈ পোৱা হৈছিল, স্পর্শকাতর অতি স্পর্শকাতর কেইবাটাও ভোট গ্রহণ কেন্দ্র আছিল, গতিকে তেনেদরে আজি ভোট গণনা কেন্দ্র তেনেকুৱা ধৰণৰ বিবেচনা চিনাক্ত করা হৈছে নেকি যে অতি স্পর্শকাতর এইকেইটা এইকেইটা অতি এইকেইটা স্পর্শকাতর, গতিকে তাত নিরাপত্তার কেনেদরে ব্যবস্থা করা হৈছে? বিপুল চাওক, অতি স্পর্শকাতর বা স্পর্শকাতর কেবাটাও সমষ্টি আসলে, এটা সময় সকলে জানে যে ইয়াতে ডিমাহালাম দাওগাঁও উগ্রপন্থী আসলে বা ডি এস ডি জে উগ্রপন্থী বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ বা উগ্রপন্থীমূলক কার্যকলাপ সংঘটিত হয়েছিল, কিন্তু এইবার সম্পূর্ণ ইলেকশনটে ত্রয়োদশ যে ডিমা হাসাও ইলেকশনটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি এবার নিরাপত্তারক্ষীসকলের ফুটেজ আবার আমার ক্যামেরার পাশে পলাশে দেখাবো যে কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা ইয়াত আছে, কিন্তু শান্তিপূর্ণভাবে যেহেতু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোনো জায়গাত রিপোল হওয়া নাই, গতি আজিও শান্তিপূর্ণভাবে হব সকলে আশা করেছে, কিন্তু তীক্ষ্ণ নিরাপত্তার দৃষ্টি আপনি এজেন্ট সকলের কোনো ধরনের বস্তু কোনো ধরনের গুটখা জাতীয় বস্তু বা সিগারেট জাতীয় বস্তু ভিতর আনিব দিয়া নাই, আর এই মুহূর্তে আমি দেখাইছো যে গেটত যথেষ্ট কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা, সমগ্র স্ট্রং রুমের যা ডনবস্কো স্কুল আছে ইয়াতে আপনার কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা, প্যারামিলিটারি ফোর্স আছে ইয়াতে, আরক্ষী আরক্ষী জওয়ান সকল আছে, গতি কোনো ধরনের যাতে কুটাঘাতমূলক কার্যকলাপ সংঘটিত হব নয়, কোনো ধরনের হাইকাজিয়া যাতে নয়, যাকালে অকমানভাবেই যাতে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়, ফলাফল উলায় তার ব্যবস্থা করা হয়েছে, তীক্ষ্ণ নিরাপত্তার দৃষ্টি রখা হয়েছে ভোট গণনা কেন্দ্র সমূহ। ধন্যবাদ জানাইছো বিপুল বর্মন, এই মুহূর্তে প্রতিটি আপডেট আপনার জড়িয়ে আমি দি যাম আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকসক, আর আমার টেলিভিশন স্ক্রিনত ভোট গণনার প্রতিটি আপডেট লাভ করব আমার দর্শকসকলে।